ব্যবহার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। আর সব সময় বাবা অনেক কিছু গিফট দেয়, কিন্তু এই গিফটটা আমার সবার থেকে ভালো লেগেছে। আমি আমার বন্ধুদেরকেও বলবো যে সবার বাড়িতে গাছ লাগাতে আর গাছ না কাটতে। আর আমার আর ফিউচারে যারা যারা হবে তারাও যেন গাছ বসায়, সেই শিক্ষাই দেবো। আমার নাম আরমিন মুন্ডি। আমি চাই ভবিষ্যৎ প্রজন্ম যাতে পরিবেশের সাথে সুষ্ঠুভাবে মানানসইভাবে মানে জীবনযাপন করতে পারে। আমরা যে পলিউশনে ভুগছি গাছ কেটে দেওয়ার জন্য, শুধু আমরা বাড়ি বানাচ্ছি তার জন্য গাছ কাটছি, কিন্তু আর একটা গাছ যে বিকল্প হিসেবে লাগাবো সেটা লাগাচ্ছি না। বর্তমান অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে না। আমরা শরীর থেকে যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি সেটা নেবে কে? গাছ না থাকলে প্রকৃতির উপরে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। গাছ সালোক সংশ্লেষণের মাধ্যমে আমাদের অক্সিজেন দেয় এবং আমাদের কার্বন ডাইঅক্সাইডটা নেয়। এইটার ভারসাম্য যদি না থাকে তার জন্য গাছের প্রয়োজন। পৃথিবীর বুকে গাছ একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে, কোথাও অগ্নি সংযোগের ফলে হচ্ছে, কোথাও গাছ বাড়ি বানাবার জন্য কেটে ফেলা হচ্ছে। সেই জন্য আমরা আজ 10-15 বছর ধরে সবুজ সৈনিক হিসেবে সেফটি সেফ ওয়ার্ল্ডের মারফত কাজ করছি। এটা আমাদেরই একটা একরকম সংস্থা। আমি হুগলি জেলার সভাপতি আবু মল্লিক এবং আমার পাশে চাচা মাহমুদ আলী আছেন। আমাদের এই উদ্যোগ আরও যাতে নতুন প্রজন্ম আমাদের উৎসাহিত হয়ে আসে, সেজন্য আমার মেয়েকেও আমি শিক্ষা দিয়ে যাচ্ছি, সেও যাতে তার প্রজন্মকে শিখিয়ে যায় যে গাছ ছাড়া পৃথিবীতে বাঁচার উপায় নেই, গাছই একমাত্র আমাদের জীবনদান করে। ওটা আমি একটু চাই, আমার এলাকায় দুস্থ মানুষ আছে যাদের বাতের হাঁটুর ব্যথা আছে, তাদের একটু স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছি। এটাই উদ্যোগ, আমি চাই সমাজের জন্য কিছু করতে। আজ আমার এই মেয়ে, এই মেয়েরার জন্মদিন, এই উপলক্ষেই করছি। আমার নাম আবু মল্লিক। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করি, মাহমুদ হোসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করিম। তো আজকের আমার এই উদ্যোগটা খুব ভালোই লাগলো। প্রত্যেকটা পিতাই তার জন্মদিনে তার সন্তানের জন্মদিনে অনেক কিছু উপহার দিয়ে থাকেন, কিন্তু এই একটা এমন উপহার যেটা আমাদের পরিবেশের দূষণ থেকেও বাঁচাতে পারে। এবং সেফটি সেফ ওয়ার্ল্ডের সভাপতি সাহেব যে উদ্যোগ নিয়েছে এটা বলবো খুব ভালোই একটা উদ্যোগ। আর সবচেয়ে বড় কথা হলো আমার রসুল সাল্লামও বলেছেন যে গাছ লাগানোর কথা বা গাছের উদাহরণ দিয়ে আমাদের কলেমা শরীফের একটা আয়াত আছে যে কালিমাতুন তাইয়িবাতুন কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুহা ফারুহা ফিসসামা। তো এরকম বহু আরও অনেক উপমা দেওয়া আছে। তো আজকে আমার এটা খুব ভালো লাগলো, একটা গাছ আমিও নিলাম। আশা করি এই গাছটা আমি লাগাবো এবং আগামী প্রজন্ম আমি চাইবো এর থেকে আরও ভালো সুন্দর করে যেন এটাকে মানে মনে প্রাণে মেনে নেয়। আমার নাম মোহাম্মদ ইকরাম,